মেঘলা আকাশ, বৃষ্টি, কেন জন্য কাকগুলান এমন করতেছে বুঝতে পারছি না। কেন আমি তো জানি না যে কেন কাক এইরকম করতেছে। আর কেউ যদি জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। অনেক কাক দেখেন, আপনারা নিজেরাই দেখেন, অনেক কাক, অনেক। দেখেন দেখেন মেঘলা আকাশ, আর এই যে এইটার মধ্যে দেখেন, আমি হচ্ছে জুম করে দেখাচ্ছি, এই দেখেন এখানে অনেক অনেক কাক। দেখেন কাকগুলান শুধু ইয়া করতেছে, কদমের ফুল ফুটেছে। ওয়াও বাতাস, বাবা পড়ে যাবে, তুমি পড়ে যাবে। এই যে এর মধ্যেই কাকগুলান যখন উড়বে অবশ্যই দেখতে পারবেন। এই দেখেন কত কাক, পড়ে যাবে বেবি, আমার বেবিটা। দেখেন আমার বেবিটা আছে, এটা হচ্ছে কাপড় কাচা গামলাটার মধ্যে বসে আছে। এই দেখেন, এই দেখেন, বললাম না অনেক কাক। সব কাক উঠতেছে না একসঙ্গে, মনে হচ্ছে 100-এর মতো কাক হবে। আমি আগে যদি ভিডিওটা করতাম আপনারা দেখতে পারতেন, তখন মনে ছিল না যে ভিডিও করব, শুধু দেখতেছি আমার বেবি আর আমি দেখতেছি। দেখেন আমার বেবি কীভাবে দেখতেছে, কেন এমন করতেছে আমি অবশ্যই বুঝতে পারছি না। আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। এই কি হয়েছে তোমাদের, এ এ বিবি বলো তো ওদের কি হয়েছে। হ্যাঁ এই যে আমাদের কবুতর গেলাম, হাই কবুতর। সুখের কি প্রতীক কবুতর, তাই না? ওয়াও নাইস, কেমন আছো তোমরা, তোমরা ভালো আছো সবাই? লুকাচ্ছ কেন তোমরা? ই দেখো কি সুন্দর একটা কবুতর, দেখো আমরা হচ্ছে তিনতলার উপরে আমার বেবিকে নিয়ে। কি বাবা কি হচ্ছে সোনা, অবশ্যই এখানে সেভে থেকে আমরা, কারণ হচ্ছে এখানে আপনি ইয়া দেওয়া হয়নি, কি জন্য বলে চারপাশে পাশি দেওয়া নেই, কারণ উপরে আবার কাজ চলবে তাই আর দেয়নি। তো বেবিকে নিয়ে ছাদে বেশি আসি না, আসলে কেয়ারফুলি, বিকজ এরকম করে বসে আছি বিধায় আমি একটু ভিডিওটা করতেছি। কেমন চিল্লাচ্ছে বেবি, পানি খাবে তুমি? এই আতা ফলের গাছে অনেক আতা খেয়েছিলাম, কিন্তু দেখেন এখন সুন্দর হয়েছে, আবার আতা ফল আসবে, আবার খাবো। লটকিও না বেবি, এই যে আমাদের হচ্ছে এখানে গত অনেক নারিকেল ধরে ছিল, আবার নারিকেল চলে আসছে। এখন নারিকেল খাওয়া না হতেই কেন যে নারিকেল চলে আসলো, অনেক নারিকেল। নো বেবি পড়ে যাবে, এ ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, এরকম করতে নেই। এই দুষ্টামি করতেছে আমার বেবিটা, অনেক দুষ্ট। এই ছিঁড়ে যাবে, আমি বলতেছি ছিঁড়ে যাবে, আমি কিন্তু চলে যাবো এখান থেকে। ওই যে কাককে দেখো, ওই যে এই দেখেন, যেও না ওদিকে, যেও না, আমার আমার হ্যান্ড ফিঙ্গার ধরো, ফিঙ্গার, নো নো পিছলে যাবে পানিতে, তো আর যাবে না বাবা। এটা খুব কেয়ারফুলি, এখানে আমাদের ইয়া নেই, পানি জমে গেছে। না তোমার জুতা পরে হবে, জুতো পরে কেন, ব্যথা পাবে তো, তুমি ব্যথা পাবে। এমন করতে ছাদে উঠলে এত ভালো লাগে, কারণ সব হচ্ছে সবুজ গাছপালা দেখা যাচ্ছে, দেখেন সবুজ আর সবুজ। এখন আবার হচ্ছে নতুন পাতা এসেছে, আরও বেশি ভালো লাগে। এদিকে যাবো না বাবা, এদিকে ভয় পাই। এই যে কতবার, এই যে কাঁঠালের কত সুন্দর পাতা এসেছে, আমের। যারা অবশ্যই শহরে থাকেন, গ্রামের এসব দৃশ্য দেখলে আপনাদের অনেক মানে
এনজয় করবেন যখন আমি বাহিরে থাকি, এসব দেখি, কার হচ্ছে ব্লগ চ্যানেলে গ্রামের দৃশ্যগুলো দেখে আমার অনেক মানে ভালো লাগে, এনজয় ফিল করি, বুঝছেন? ধরেছি ধরেছি, ধরেছি ধরেছি, এখন সব গ্রাম চলে গেল, দেখেন কত সুন্দর দৃশ্য না? আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তুমি কাপড়গুলো নিয়ে এরকম করতেছো কেন? মামা বকবে তো। আমার বেবিটা কাপড় নেড়ে দিচ্ছে, তুমি পারতেছো কাপড় নেড়ে দেওয়ার জন্য? উফ, ও মাই গড, ওয়াও, গুড, এই তো পাই। ওরে, এটা কি করছো? এই তোমরা এমন করতেছো কেন? একবার যাচ্ছো একবার আসতেছো কেন? ধরেছি, এখানে মানে 100 কাকেরও বেশি হবে। আমার বেবিটা কাপড় নিচ্ছে, ওয়াও মাই বেবি, ওয়াও, তুমি সুন্দর তো কাজ পারো। তাহলে এখন থেকে তুমি আমার সব কাপড় ধুবে, হ্যাঁ, ওয়াশ করবে, নেড়ে দিবে, হ্যাঁ, ধর তুমি স্যান্ডেল পরো, স্যান্ডেল পরো, জুতো পরো, যাও। এখানে তো পিস লেখি ভাজি, দেখেন সুন্দর লাগতেছে না? ছাদের উপরে উঠে যদি দেখেন এরকম একটা দৃশ্য, ভালো লাগবে কিনা বলেন? কি সুন্দর ডাব ছোট্ট, দেখেন একদম মিডিয়াম ছোট সাইজ, হচ্ছে মি ছোট আর একটু বড়, তারপর হচ্ছে আর একটু বড়। বেবি কি কাজ করতেছো বেবি? দেখেন কদমের হচ্ছে কয়দিন আগে ফুল ফুটেছিল সুন্দর। এই ওদিকে যেও না, 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 যে একটা বিড়াল, দেখেন বিড়ালটাকে দেখা যাচ্ছে, এই দিয়ে যে চলে গেল, এই যে দেখ, এই কয়দিন ফুল গুলো অনেক ভালো লাগছিল, এখন নেই। মামাইল নষ্ট হয়ে যাবে তো, মামাইলে রেখে দাও, মামার এগুলো নষ্ট হয়ে যাবে, এমন করতেছ? ছি 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 ছি, আরে কিছু করতে হবে না, ওরকম করে না বেবি, রেখে দাও, সুন্দর করে রেখে দাও। আমার বেবিটা হচ্ছে মহাপণ্ডিত, তাই না? হ্যাঁ, সুন্দর করে দাও। ধরেছি ধরেছি, ও ভালো, তাই না? আমি ধরেছি, তোমার আর ভালো হয়েছে, তাই না? ওহ মাই গড, ওয়াও, এখানে একটি কি জন্য এলা ফুল বলে, আচ্ছা কলি কলি ফুল না কি জন্য দেখা যাচ্ছে না, অবশ্যই দেখা যেত ইয়া হলে। ওকে ভিউয়ার্স, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার বেবির জন্য দোয়া করিয়েন, আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি, আর হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।